আজ আমরা শুরু করব সিম্পল হারমোনিক মোশন বা এস এইচ এম সিম্পল হারমোনিক মোশন বলতে নর্মালি আমাদের মাথায় যেটা আসে সেটা হলো একটা পেন্ডুলামের মোশন সিম্পল পেন্ডুলামের মোশন সিম্পল বোঝাচ্ছে এই অর্থে যে এর কমপ্লেক্সও হয় হারমোনিক কথাটার মানে কি যেখান থেকে শুরু হচ্ছে আবার কিছুটা টাইম পরে যদি সেই এক্স্যাক্টলি সেম জায়গাতে ফিরে আসে তাহলে সেটাকে বলা হয় হারমোনিক মোশন যেমন হারমোনিয়াম হারমোনিয়ামে আমরা সা রে গা মা পাধানি সা তাহলে আমি সা থেকে শুরু করছি আবার সাতে ফিরে আসছি অক্টেভ নোটে ফিরে আসছি মানে যেখানে ফ্রিকোয়েন্সিটা ডাবল হয়ে যাচ্ছে বা যদি আমি গিটারে সি থেকে স্টার্ট করি তাহলে সি ডি ই এফ জি এ বি সি আবার সিতে ফিরে আসছি মানে আমি যেখান থেকে স্টার্ট করলাম আবার যদি একটা নির্দিষ্ট লুপ কভার করে আবার সেই জায়গাতে ফিরে আসি তাহলে সেই মোশনটাকে বলা হবে হারমোনিক মোশন আর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ফিরে আসলে সেটাকে বলা হয় পিরিয়ডিক মোশন তো আমরা এখানে সিম্পল হারমোনিক মোশনটা পড়ব সিম্পল হারমোনিক মোশনে সাপোজ এটা একটা ফেজার এটা একটা ফেজার এই ফেজারটার মানে এই পার্টিক্যালটার এটা হলো ইনিশিয়াল পজিশান এখান থেকেও অ্যান্টি ক্লক ওয়াইজ ডিরেকশানে ঘুরছে কোনো একটা সময় এই পার্টিকলটা এখানে উঠল ফলে কি হবে এর ডিসপ্লেসমেন্ট এখন থিটা এই অবস্থাতে আমি যদি একটা এর ওয়েভ নেচারটা ড্র করি তাহলে এখানে যখন ছিল তখন জিরো এখন এখানে উঠেছে থিটা যখন এই জায়গায় চলে এলো তখন একদম ওপরে আবার যখন এদিক থেকে পেছন দিকে আসছে তখন এটা আবার নামছে মানে এখানে একটা সাইনোসাইডাল নেচার আমি পাচ্ছি ওয়ে নেচার তো এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল ওকে তো আমি এই যে ফেজারটা ঘুরছে ও একটা নির্দিষ্ট সময় পর আবার ওর ইনিশিয়াল পজিশনে ফিরে আসবে আমি এর ডিসপ্লেসমেন্ট ইকুয়েশানটা এভাবে লিখতে পারি ডিসপ্লেসমেন্ট আচ্ছা আগে বলি ডিসপ্লেসমেন্টটা কি আচ্ছা ছবিটা একটু বাঁধিক করে আঁকলে বোধহয় সুবিধে হতো বুঝতে এখান থেকে ফেজারটা আস্তে আস্তে উঠল যখন এখানে এসেছে তখন এইটাও জিরো থেকে এখানে এলো যখন এটা নাইনটি ডিগ্রিতে এসেছে ফেজারটা তখন এটা বেড়ে বেড়ে নাইনটি ডিগ্রিতে এলো যখন ফেজারটা এখানে এসেছে তখন ও এভাবে নেমে এই জায়গায় এলো যখন ফেজারটা ওয়ান এইটি ডিগ্রিতে আছে তখন ও আবার জিরোতে নামলো। যখন এইখানে আছে তখন ফেজারটা এইভাবে নামছে আবার যখন টু সেভেন্টিতে আছে তখন একদম নিচে আবার ও ফিরে যাচ্ছে ওর অরিজিনাল পজিশনে তো এই হলো আমার পুরো পাথটা এই যে পাথটা ও ট্রাভেল করছে সেই পাথ লেন্থটাকে বলা হয় ল্যামডা যেটাকে আমরা ওয়েব লেন্থ বলি আর এই পুরো যে ফেজটা কভার করলো পুরো যে অ্যাঙ্গেলটা কভার করলো সেটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল এখানে কত ডিগ্রি কভার করেছে টোটালটা ঘুরেছে মানে থ্রি সিক্সটি ডিগ্রিও কভার করেছে তাহলে আমি লিখতে পারি যে টু পাই ইকুয়াল টু ল্যামডা ঠিক আছে তাহলে ল্যামডা ফেজ ডিফারেন্স এটা হচ্ছে ফেজ ডিফারেন্স আর সরি টু পাইটা ফেজ ডিফারেন্স আর ল্যামডাটা পাথ ডিফারেন্স তার মানে টু পাই ফেজ ডিফারেন্স ইকুয়াল টু ল্যামডা পাথ ডিফারেন্স এটাই আমরা ওই ওয়েব অপটিক্সে ইন্টারফারেন্সের সময় করেছিলাম এবারে এই যে উপরের দিকে যেটা উঠছে ওপরের দিকে এই ওঠাটা হচ্ছে ওর ম্যাক্সিমাম অ্যামপ্লিচিউড এ আর এই উপরের দিকটা ওপরের দিকে যে অ্যারোটা এটা কী ডিসপ্লেস কী ডিনোট করছে ডিসপ্লেসমেন্টকে মানে ঠিক ও কতটা উঠছে এইটা তো টাইমের অ্যাক্সিস টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কিছু সময় পরে এইটুকু উঠেছে আরও কিছু সময় পরে ম্যাক্সিমাম উঠলো আরও কিছু সময় পরে আবার নেমে গেল তার মানে যতক্ষণ ওর জিরো থেকে পাইয়ের মধ্যে ওর ডিরেকশান কিন্তু সব সময় ওপরের দিকে আর পাই থেকে টু পাইয়ের মধ্যে ডিরেকশান সময় নিচের দিকে এটা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সো এখান থেকে যদি আমি একটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশান লিখি ডিসপ্লেসমেন্ট ওয়াই ইকুয়াল টু এ সাইন ওমেগা টি এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড আর সাইন ওমেগাটি হলো ওর নেচার অফ ওয়েভ আর এই ওমেগাটিটা ওর ফেজ অ্যাঙ্গেল যেখানে ওমেগা মানে ওমেগা হচ্ছে টু পাই বাই টি টু পাই বাই টি তাহলে ওমেগা টি বলতে কী বোঝাচ্ছে টু পাই বাই টি ইন টু টি এই দুটোই টাইমের ডাইমেনশান ফলে এটি দুটো যদি কেটে যায় তার মানে কী থাকছে শুধু অ্যাঙ্গেলের ডাইমেনশান থাকছে সো ওমেগাটি ইজ নাথিং বাট আ ফেজ অ্যাঙ্গেল ঠিক আছে তো এটা হলো আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশান এই ডিসপ্লেসমেন্টের ইকুয়েশান থেকে ক্যালকুলেট করে আমাদেরকে ভেলোসিটি অ্যাক্সেলারেশন এগুলো সব পরপর বের করতে হবে তাহলে এটা যদি ডিসপ্লেসমেন্ট হয় দেওয়ার ভেলোসিটি ইকুয়াল টু ভেলোসিটি ভি ইকুয়াল টু আমরা জানি ডিসপ্লেসমেন্টের টাইম ডেরিভেটিভটাই হলো ভেলোসিটি টাইম রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট ইজ কল্ড ভেলোসিটি টাইমের সাথে সাথে ভেলোসিটির যে চেঞ্জ সেটাকেই ডিসপ্লেসমেন্ট টাইমের সাথে সাথে ডিসপ্লেসমেন্টের যে চেঞ্জ সেটাকেই ভেলোসিটি বলে ঠিক আছে তাহলে আমরা ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছি তো আমি লিখব ডি ওয়াই ডিটি দ্যাট ইজ ডিডিটি অফ এ সাইন ওমেগা এটা বাইরে বেরিয়ে গেল থাকছে ডিডিটি অফ সাইন ওমেগাটি সাইনোমেগাটির ডিফারেন্সিয়েশান কী হবে সাইন ওমেগাটির ডিফারেন্সিয়েশান আমি একটু দেখিয়ে দিচ্ছি পরে এগুলো কাজে লাগবে আমাদের যদিও তোরা জানিস আমি আরেকবার বলছি সাইন ওমেগা টি এটাকে এই ওমেগাটা বাইরে চলে আসবে ঠিক আছে বা এটাকে আরও অন্যভাবে যদি আমি করতে চাই আমি এটাকে লিখতে পারি ডিডিটি অফ সাইন পি লেট পি ইকুয়াল টু ওমেগা টি তো আমি এটাকে লিখতে পারি আমি টি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি অথচ এখানে ভেরিয়েবল আছে পি সেটা হবে না সব ভেরিয়েবল চেঞ্জ করতে হবে আমি লিখলাম ডিডিপি অফ সাইন পি ইন্টু ডিপিডিটি তার মানে এখানে ডিপি মাল্টিপ্লাই ডিভাইড করছি এখানে ডিপি মাল্টিপ্লাই করছি হিসেব মতো কেটে যাচ্ছে এবার আমরা জানি সাইন পি এর ডিফারেন্সিয়েশন হয় কসপি তো এটা কসপি আর এটাকে করব কি ডিডিটি অফ পি এর ভ্যালুটা কি পি এর ভ্যালু হচ্ছে ওমেগাটি বসিয়ে দিলাম কস পি পি এর ভ্যালু হচ্ছে ওমেগা ওমেগাটি আর এই যে ডিডিটি অফ ওমেগাটি এখান থেকে তো ওমেগাটা কনস্ট্যান্ট শুধু ওমেগা বেরিয়ে যাচ্ছে ওমেগা ফোর ওমেগা টি ওমেগাটি তার মানে ডিডিটি অফ সাইন ওমেগাটি মানে ওমেগা ওমেগা ওমেগাটি তো এখানে বসিয়ে দিই এ ওমেগা কস ওমেগাটি এটা ভেলোসিটি ভি তো এটাও আমরা বক্স করে রাখতে পারি বা এটাকে আরেকটু ক্যালকুলেট করতে পারি এইভাবে ভি ইকুয়াল টু এ ওমেগা এই কস ওমেগাটিকে লিখতে পারি আমি রুট ওভার কস স্কোয়ার ওমেগাটি সো এ ওমেগা স্কোয়ার মানে রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওমেগাটি তাহলে যদি এই এ ওমেগাটাকে আমি রুটের ভেতরে ঢোকাই তাহলে এ ওমেগাটা না এ ওমেগা ঢোকাবো না শুধু এটাকে ঢোকাবো ওমেগা থাকলো ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগাটি ওমেগা এ স্কোয়ার মাইনাস আচ্ছা এ সাইন ওমেগাটি কার ভ্যালু ছিল এ সাইন ওমেগাটি ছিল ডিসপ্লেসমেন্টের ভ্যালু মানে ওয়াই তাহলে এটা হচ্ছে y স্কোয়ার সো ভি টু ওমেগা এ এই দুটো ফর্মুলাই আমাদের কাজে লাগতে পারে আমি একটু সাইডে লিখে নিই ভি ইকুয়াল টু এ ওমেগা কস ইজ অলসো इक्वल টু ওমেগা রুট এ স্কোয়ার তো ভেলোসিটি বেরিয়ে গেল এবার আমরা বের করবো অ্যাক্সেলারেশন অ্যাক্সিলারেশানটাকে আমি আলফা ধরছি কারণ আমরা এ ধরতে পারবো না কারণ অলরেডি তো আমি ডিসপ্লেসমেন্টটাকে মানে ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডটাকে এ ধরে ফেলেছি এটাও যদি এ ধরি তাহলে গুলিয়ে যাবে তাই আমি আলফা ধরছি আলফা ইকুয়াল টু ডিভিডিটি এবার কারণ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি সো ডিডিটি অফ বিয়ের ভ্যালু ছিল এ ওমেগা কস এ ওমেগা তো বেরোল কস ওমেগাটির ডিফারেন্সিয়েশন হবে একটা ওমেগা বাইরে বেরোচ্ছে আর কসের হবে মাইনাস সাইন তাহলে ডাইরেক্ট যদি লিখতে হয় লিখবো মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগাটি আলফা ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগাটি আচ্ছা এই এ সাইন ওমেগাটি মানে মাইনাস ওমেগাস্কোয়ার ইন্টু এ সাইন ওমেগাটিটাকে আমি আলাদা করে লিখলাম তো ইট ইজ মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওয়াই কে আলফা তো এইটাও আমি ইউজ করতে পারি বা এই ফর্মুলাটাও আমি ইউজ করতে পারি এটা অ্যাক্সিলারেশন এবারে যেটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো এটা আমরা শুরু করেছিলাম সিম্পল হারমোনিক মোশন দিয়ে সেখানে এসে দেখতে পাচ্ছি যে অ্যাক্সিলারেশান আর ডিসপ্লেসমেন্টের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে সেটা কি আমি এখান থেকে লিখতে পারি যে আলফা ইজ প্রপোর্শনাল টু এটা আলফা হ্যাঁ এটা আলফা আর এটা প্রপোর্শনাল সাইন প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই তার মানে অ্যাক্সিলারেশান ইজ প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিলারেশন প্রোপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট এটাই হচ্ছে মেন কন্ডিশন যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলেই আমি বলতে পারবো যে দ্য ইজ সিম্পল হারমোনিক মনে রাখতে হবে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট এবার যদি আমি এটাকে ফোর্স দিয়ে ডিনোট করতে চাই ফোর্স

ডিসপ্লেসমেন্ট যদি এই কন্ডিশানটাও স্যাটিসফাই করে তাহলেও বলতে পারি দ্য মোশনি সিম্পল হারমোনিক এখানে কে টু কি ধরেছি এম ওমেগা মেগাস স্কোয়ার যাই হোক মানে মোটামুটি সিম্পল হারমোনিক হওয়ার কী শর্তগুলো আছে কী কন্ডিশনগুলো আছে সেগুলো এখান থেকে জানা গেল এবার এই যে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি বা অ্যাক্সিলারেশান এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমাদেরকে ড্র করতে হয়

ওপর নিচে ডিসপ্লেসমেন্ট আর এদিকটা টাইম যেহেতু আমি ডিসপ্লেসমেন্ট দেখাচ্ছি দেখতেই পাচ্ছি ওয়াই ইকুয়াল টু এটা তার মানে কি ওয়াই ইকুয়াল টু ফাংশান অফ টাইম তাই আমি এক্স অ্যাক্সিসে টাইম লিখছি আর ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট বা ওয়াই এ সাইনোমেগাটি নর্মাল যেরকম গ্রাফ হয় এরকম করলাম যেখানে এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এ ঠিক আছে আর এদিকে টাইমের অ্যাক্সিস ভেলোসিটি ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগাটি ছিল এই ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি করি ফার্স্ট অফ অল এখানের অ্যাম্প্লিটিউডটা এ ওমেগা তার মানে আগের থেকে একটু আলাদা সম্ভবত বেশি আর নেচারটা আগের নেচার ছিল সাইন ওয়েব আর এটা হলো কস ওয়েব কস ওয়েব কিন্তু স্টার্ট হয় ওয়ান থেকে সাইন যেরকম জিরো থেকে স্টার্ট হয় কসের স্টার্ট হয় ওয়ান থেকে তো পজিটিভের দিকে ওয়ান থেকে স্টার্ট হচ্ছে সো এটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এ ওমেগা সেখান থেকে

এর যে অ্যাম্প্লিটিউড এ আর এখানে যে অ্যাম্প্লিটিউড এ ওমেগা দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে আলফা ইকুয়াল টু মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি এটা পেয়েছিলাম তাহলে এর গ্রাফটা হবে এইরকম এদিকে টি আর এদিকটাতে আলফা এটাতে সাইন কার্ভ তো দেখতেই পাচ্ছি কিন্তু এর অ্যাম্প্লিটিউডটা হচ্ছে মাইনাস এ ও মেগাস্কোয়ার মানে জিরো থেকে স্টার্ট হবে বাট স্টার্টিংটা হচ্ছে নেগেটিভের দিকে এর যে অ্যাম্প্লিটিউডটা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড সেটা মাইনাস এ ও তো এই হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যান্ড এবার আসি টোটাল এনার্জি অফ এ সিম্পল হারমোনিক অসিলেটার একটা সিম্পল হারমোনিক অসিলেটারের এনার্জি কি হবে আমরা দেখেছি যে সিম্পল হারমোনিক অসিলের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু মাইনাস ডিসপ্লেসমেন্ট হয় সো আমরা এইরকম দেখেছিলাম যে আলফা ইকুয়াল টু মাইনাস ইন্টু ওয়াই নাও ফোর্স এফ ইকুয়াল টু এম ইন্টু আলফা দ্যাট ইজ মাইনাস এম ওমেগাস্কোয়ার ওয়াই এইবারে এই ফোর্সের ইনফ্লুয়েন্সের জন্য কোনো পার্টিক্যালের মানে যেটা সিম্পল হারমোনিক অসিলেটারের মধ্যে আছে যে পার্টিক্যালটা সিম্পল হারমোনিক অসিলেশন হচ্ছে সেই এ ফোর্সের ইনফ্লুয়েন্সে ওরা একটা ডিসপ্লেসমেন্ট হলো ডি ওয়াই সো আন্ডার দিস ফোর্স দ্য ওয়ার্ক ডান ডিউ টু আর স্মল ডিসপ্লেসমেন্ট ডি এই ধরলাম এই ফোর্সটা তো অ্যাপ্লাইড হচ্ছেই এই ফোর্সের জন্য ওর মধ্যে একটা স্মল ডিসপ্লেসমেন্ট এলো ডিওয়াই সেই ডিওয়াই ডিসপ্লেসমেন্টের জন্য ওর ওয়ার্ক কতটা হচ্ছে সেটা বের করবো সেই ওয়ার্কটাকে আমি ধরছি ডিডাব্লিউ ডি ডাব্লিউ ইকুয়ালস টু এফ ডট ডিওয়াই দ্যাট মিন্স মাইনাস এম ওমেগাস্কোয়ার ওয়াই ডি ডিডাব্লিউ পেলাম তাহলে এখান থেকে আমি ডাব্লিউটা বের করবো দেবলিউ ইকাল টু ইনটিগ্রেশন অফ ডিডাব্লিউ দ্যাট ইজ মাইনাস ইনটিগ্রেশান অফ এম ওয়াই ডিওয়াই এবারে এ যে লিমিটটা সেই লিমিটটা হবে জিরো থেকে ওয়াই অবধি ম্যাক্সিমাম মানে ডিসপ্লেসমেন্ট আমি ধরে নিচ্ছি ওয়াই তাই ওয়াই অবধি নিচ্ছি এবারে এর ইনটিগ্রেশান করলে মাইনাস এম ওমেগা স্কোয়ার তো বাইরে চলে এলো ওয়াই ডি ওয়াই এর ইনটিগ্রেশন হয় ওয়াই স্কোয়ার বাই টু সো ইট উইল বি ওয়াই স্কোয়ার বাই টু লিমিট জিরো থেকে ওয়াই সো সিম্পলি মাইনাস ওম এম ওমেগা স্কোয়ার মানে পরিষ্কার সিম্পলি মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা পেলাম কি ওয়ার্ক ওয়ার্কডান এই ওয়ার্কডানটাই হচ্ছে আমার পোটেন্সিয়াল এনার্জি বাট পোটেন্সিয়াল এনার্জি যখন আমি নিচ্ছি পোটেন্সিয়াল এনার্জি নেওয়ার সময় পোটেন্সিয়াল এনার্জির ম্যাগনিটিউডটা শুধু নিতে হয় সাইনের এখানে কোনো ভ্যালু নেই বিকজ এনার্জি তো নেগেটিভ হতে পারে না তাই দেয়ারফোর পোটেন্সিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু মড অফ ডাব্লিউ দ্যাট ইজ হাফ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আমি পোটেন্সিয়াল এনার্জি পেয়ে গেলাম এবার বের করবো কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এটা আমি জানি এবারে হাফ এম এই যে ভেলোসিটির যে এক্সপ্রেশনটা পেয়েছিলাম ভেলোসিটির এক্সপ্রেশন আমরা দুটো বক্স করেছিলাম একটা হচ্ছে ভি ইকুয়াল টু এ ওমেগা কস ওমেগাটি আরেকটা ছিল ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওমেগা রুটওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই পুরোটার হোল স্কোয়ার সো ইট ইজ হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সো এটা পেলাম আমি কাইনেটিক এনার্জি দুটো এনার্জি পেয়ে গেলাম একটা পোটেন্সিয়াল এনার্জি একটা কাইনেটিক এনার্জি এবার আমাকে বের করতে হবে টোটাল এনার্জি ফোর टोटल एनर्जी इक्वल टू कईनेटिक एनार्जी प्लस पोटेंशियल एनर्जी, सो इट इज हाफ ए भेगे दी एम ओमेगा अच्छा एक लिखी हाफ एम ओमेगा स्कोर ए स्क्वायर माइनस हाफ एम ओमेगा स्कोर वाई स्क्वायर प्लस पोटेंशियल पोटेंसियलार्जी पे हाफ এম ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার সো এটা কেটে গেল কেটে গেলে থাকছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সো টোটাল এনার্জি এই যে এক্সপ্রেশনটা পাচ্ছি এর মধ্যে কিন্তু কোনো ডিসপ্লেসমেন্টের টার্ম নেই মানে কোনো ওয়াই রিলেটেড টার্ম নেই দ্যাট মিন্স বেসিক্যালি ইট ইজ এ কনস্ট্যান্ট ইট এ কনস্ট্যান্ট এর মধ্যে সবগুলোই কনস্ট্যান্ট টার্ম তার মানে টোটাল এনার্জিটা এখানে কনস্ট্যান্ট থাকছে যেটা এনার্জি কনজারভেশন ল থেকে আমরা পেয়েছিলাম এর যদি একটা গ্রাফ ড্র করি আমি সিম্পল হারমোনিক মোশন তো মানে কখনো পোটেন্সিয়াল এনার্জি বাড়ছে তো কাইনেটিক এনার্জি কমছে আবার কখনো কাইনেটিক এনার্জি বাড়ছে তো পোটেন্সিয়াল এনার্জি কমছে দুটো এন্ডে আমি এদিকটাতে এনার্জি ধরছি আর এদিকটাতে ডিসপ্লেসমেন্ট একটা গ্রাফ এইরকম যাবে যদি এদিকে নিই এরকম যাবে এটা কাইনেটিক এনার্জি গ্রাফ দুটো এন্ডে কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাচ্ছে ঠিক যেখানে কাইনেটিক এনার্জিগুলো জিরো হচ্ছে সেই জায়গা থেকেই পোটেন্সিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হচ্ছে মেন পয়েন্টে পোটেন্সিয়াল এনার্জি জিরো আবার অন্য একটা এন্ডে গিয়ে পোটেন্সিয়াল এনার্জি ম্যাক্সিমাম সো এটা কাইনেটিক এনার্জি গ্রাফ আর এটা পোটেন্সিয়াল এনার্জি গ্রাফ টোটাল এনার্জিটা এটা ডিনোট করছে টোটাল এনার্জি হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার সো টোটাল এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভড অলওয়েজ কনস্ট্যান্ট এটা একবার কানেটিক এনার্জি হয়ে যাচ্ছে একবার পোটেন্সিয়াল এনার্জি হয়ে যাচ্ছে আর মাঝখানে ডিস্ট্রিবিউশনটা চলতে থাকছে তো আজকের এই এইটুকুই থাক পরের দিন এর যে নেক্সট পার্টটা সেটা আমরা ডিসকাস করবো